আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নাই, একটাই আছে, দুইটা জিনিস আছে, সন্ত্রাস আর চুরি, সন্ত্রাস আর দুর্নীতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় বরেণ্য নেতা, যে তখন এমন লুটপাট করছিল আপনারা যে 75 সালের আগে, তিনি বলছেন যে আওয়ামী লীগের নামটাই এখন বদলে দেওয়া উচিত, যেটা উনি প্রতিষ্ঠাতা ছিলেন, এটা নাম হওয়া উচিত এখন নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি, আওয়ামী লীগ তাই। আর এই কথাগুলো শুনলে ওরা বলে যে আমার মুখে নাকি বিষ চলছে, আমার মুখে বিষ, আমার মুখে সত্য কথা, আমি যে সত্য সেই সত্য উচ্চারণ করি, বাংলাদেশের মানুষ এখন সত্যারণ সত্যই উচ্চারণ করছে, এবং এই বাংলাদেশের মানুষ এখন আর এই ভয়াবহ দানব মনস্টার যারা আমাদের সব কিছুকে তছনছ করে দিয়েছে তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারপর কি কি সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয় হিট অফিসার, তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম, আমরা আপনার এখন এই ডেঙ্গু চিকনগুনিয়া করোনা ভাইরাস এবং কোন শিক্ষার আপনার কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি, যারা চোর তাদের আবার গলার জোর বেশি থাকে। যাই হোক, এই জিনিস এখন তো তারা সব কাজ করবে, মানে কিভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়, কিভাবে আপনার বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্বাচন থেকে বেআইনি ঘোষণা করা যায় বেআইনি আইনের মধ্যে দিয়ে, কিভাবে দেশে এমন একটা অবস্থা তৈরি করা যায় যাতে করে বিরোধী দল নির্বাচনে না আসতে পারে। কিন্তু এবার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, এবার আপনার এই গত আগস্ট মাস থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমাদের ইতিমধ্যে আমাদের 17 জন ভাই প্রাণ দিয়েছেন, রক্ত বুকে রক্ত ঢেলে দিয়েছে, আজকে মানুষ বেরিয়ে আসছে ভেড়ায় নদী পার করে তা সমাবেশে প্রতিবাদ করতে যায় যদি সমস্ত কিছু বন্ধের দল করে দেওয়ার পরে। তাই বন্ধুগণ, আজকে সময় আর বেশি নেই, এনপিপি বলুন, জাতীয় পার্টি বলুন, জাকপা বলুন, আমাদের যতগুলো দল গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে, তারা আজকে সবাই ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ একটা বিষয়ে যে আমরা খুব পরিষ্কার কথা যে এই দেশে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচন ছাড়া তো গণতন্ত্র টিকবে না, কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই হতে হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, এবং এবং সেটা হতে হবে এই সরকারকে পদত্যাগ করে, কারণ এরা অবৈধ সরকার, বারবার করে বলছি সাংবিধানিকভাবেই এই সরকার অবৈধ। আমি কথাটা খুব জোর দিয়ে বলছি, আমার সাংবাদিক ভাইরা আছেন, এই সরকার সাংবিধানিকভাবেই অবৈধ, সুতরাং এর কোনো অধিকার নেই আপনার আবার একটা নির্বাচন তাদের অধীনে করে এই দেশের মানুষ আবার তাদের যে স্বাধীনতার স্বপ্ন, তাদের যে সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের যে রাষ্ট্রের পরিবর্তন আনা, সেই পরিবর্তনকে নিয়ে আসা, মানুষের একটা বাসযোগ্য আবাসভূমি তৈরি করা, ভবিষ্যৎ বংশধরদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য তাদের একটা বাসভূমি এখানে তৈরি করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আমরা সেটা করতে পারবো না। আওয়ামী লীগ এখন, আমি এগাও আগেও বলেছি এখনও বলছি, গণশত্রুতে পরিণত হয়েছে, আপনার প্রতিটি আওয়ামী লীগের যে চেহারা বদলে গেছে, তারা যাদের আপনার একটা ভালো মতো ঘর ছিল না তার এখন 5 তারা বাড়ি, যারা সাইকেলও চড়তো না তারা এখন আপনার গাড়ি চালায় বিরাট বিরাট দামি দামি গাড়ি, আর সব দেখবেন বিদেশে যত বাড়ি ঘর তৈরি হয়েছে তাদের, আর আমার সাধারণ মানুষের কালকে দেখলাম আপনার খুব সুন্দর একটা কার্টুন বেরিয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কার্টুনটা আমি আমার টেলিফোনের মধ্যে এসছে, তাতে যে আপনার মন্ত্রী মন্ত্রী হওয়ার পরে মন্ত্রী চড়ে তো আপনার সরকারি যে গাড়ি আছে বিরাট সেই গাড়িতে চড়ে, তার ছেলে চড়ে আপনার একেবারে লেটেস্ট রেসিং কারে, মেয়ে চড়ে আপনার আরও দামি একটা গাড়িতে, স্ত্রী চড়ে আরও দামি গাড়িতে, আর যারা ভোট দিল বা ভোটার তারা আপনার একটা ভাঙ্গা বাস ঠেলছে সবাই মিলে। এই দেশের অবস্থা তখন তাই হয়েছে, এখানে এই দেশের মানুষ তারা বঞ্চিত হতে হতে আজকে আপনার ওই অবস্থায় গিয়ে পৌঁছেছে, তাদের চেহারা, তাদের চলাফেরা, তাদের কথা, তাদের দাপট, তাদের সব কিছু এখন এই দেশের মানুষকে শুধুমাত্র শোষণ করা, শোষণ করা, শোষণ করা। আমরা এই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজে ন্যায় বিচার থাকবে, সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আপনার একটা সকলের সকলের একটা সমতার মধ্যে আসবে, সেই সবার সুযোগ সৃষ্টি হবে, শিক্ষার সুযোগ সৃষ্টি হবে, শিক্ষা উন্নত হবে, স্বাস্থ্যের উন্নতি হবে। দেখছে না ডেঙ্গু,
একেবারে সমস্ত বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমার সাংবাদিক ভাইয়ের বিরুদ্ধে একটু বিরক্ত হচ্ছে, আমি লম্বা বক্তৃতা করছি, কিন্তু এই কথাগুলো আজকে বলার প্রয়োজন আছে বলছি আমি। আমি এখনই সালাম সাহেবকে দেখে আসলাম, আমাদের মহানগরের দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা, তিনি হাসপাতালে 103-4 জ্বর, আপনার প্লেটলেট নেমে গেছে। এখন ডাক্তাররা এখন পর্যন্ত ধরতে পারেননি এটা কি ডেঙ্গু নাকি কি বুনিয়া চিকন বুনিয়া নাকি অন্য কিছু নাকি আপনার করোনা ভাইরাস। এই অবস্থা সারা দেশে। কালকে শুনলাম আপনার টেলিভিশনে যে যাত্রা বাড়িতে এমন একটা ঘর নাই, বাড়ি নেই, যেখানে 7-8 জন আপনার ডেঙ্গু রোগী নাই। সিটি কর্পোরেশন কি করে? কলকাতায় তো আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স আমরা দেই, এত যে কথা বলে বড় বড়, তারপর কী কী সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়, কী চাকরিটার নাম জানো? হিট অফিসার। তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম, আমরা আপনার এখন এই ডেঙ্গু চিকনগুনিয়া করোনা ভাইরাস এবং কোনো শিক্ষার আপনার কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি আর কি। তো এটা এখান থেকে বেরোতে হবে বন্ধুগণ, এটা হাসির কথা নয়। এটা আমরা যারা রাজনীতি করছি আমরা তো ভুক্তভোগী, 153টা মামলা, 96টা মামলা, 80টা মামলা, 90টা মামলা। আমাদের এখনও অনেক নেতা তারা 10-12 বছর ধরে জেলের মধ্যে আছেন মিথ্যা মামলায়। আমাদের আব্দুল সালাম পিন্টু আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের উৎপজ্জামান বাবর আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান, তারা আছেন আমাদের এই বর্তমানের আমাদের যুবক নেতারা, আমাদের যুবদলের মুন্না সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি নীরব, আমাদের শাহীন দক্ষিণের আপনার সভাপতি, এরপরে জাহাঙ্গীর আমাদের উত্তরের সভাপতি ছিল, এই সব যুবক নেতাদের কিন্তু আমরা জেলে আটক করেছি। এই এক মাসে আমাদের প্রায় 8,000 নেতাকর্মীর বিরুদ্ধে তারা মামলা করেছে এবং গ্রেফতার করেছে প্রায় আপনার মোর দেন 1,000। এটা গণতন্ত্রের লক্ষ্য, সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্য। আবার কি, আওয়ামী লীগ যখন আসে তখন সবসময় সুষ্ঠু নির্বাচন হয়, সেই 1972 সাল থেকে 73 সাল থেকে দেখছি আওয়ামী লীগ আসলে কেমন নির্বাচন হয়। কি জামাল ভাই, মেনন ভাই মনে আছে আপনার নিশ্চয়ই, আপনার মনে থাকার কথা যে আপনার কুমিল্লায় আপনার কিভাবে আপনার আমাদের তখন যে সত্যিকার মোস্তাককে কিভাবে তারা নির্বাচিত ঘোষণা করলো নির্বাচিত না হয়েও। এই ঘটনাগুলো তারা সবসময় করে, এটাই হচ্ছে তাদের বডি কেমিস্ট্রিতে। আমি বলি যে আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নাই, একটাই আছে, দুইটা জিনিস আছে, সন্ত্রাস আর চুরি, সন্ত্রাস আর দুর্নীতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় বরেণ্য নেতা, যে তখন এমন লুটপাট করছিল আপনারা যে 75 সালের আগে, তিনি বলছেন যে আওয়ামী লীগের নামটাই এখন বদলে দেওয়া উচিত, যেটা উনি প্রতিষ্ঠাতা ছিলেন, এটা নাম হওয়া উচিত এখন নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি, আওয়ামী লীগ তাই। আর এই কথাগুলো শুনলে ওরা বলে যে আমার মুখে নাকি বিষ চলছে, আমার মুখে বিষ, আমার মুখে সত্য কথা, আমি যে সত্য সেই সত্য উচ্চারণ করি, বাংলাদেশের মানুষ এখন সত্যারণ সত্যই উচ্চারণ করছে, এবং এই বাংলাদেশের মানুষ এখন আর এই ভয়াবহ দানব মনস্টার যারা আমাদের সব কিছুকে তছনছ করে দিয়েছে তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আজকের আপনাদের এই আলোচনার মধ্যে থেকে আমি আপনাদের মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সকল বাংলাদেশিদের কাছে এই আহ্বান রাখতে চাই, দেশকে যদি বাঁচাতে হয়, মানুষকে যদি বাঁচাতে হয়, স্বাধীনতাকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, আর কোনো কাল বিলম্ব নয়, আর কোনো দ্বিধা নয়, রাস্তায় নেমে পড়তে হবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে, এদেরকে সরিয়ে একটা সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে।